ঘরে এসিয়ার সাথে ননদিনী আমার তার ভাইয়ের কাছে এমন কথা বলবে কোনোদিন কল্পনাও করিনি আসসালামু আলাইকুম এভরি ওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরো একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিন সংসারে কত কাজই থাকে সবকিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করার চেষ্টা করি তো সেই রকমই আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সকাল থেকে সকালে এই যে রং চা বানিয়ে নিয়েছি সাথে আছে গরম গরম বাক্ষর খান চা বানাতে গিয়েই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে তো চা নিয়ে চলে আসলাম জানালার পাশে বাহিরের বৃষ্টি দেখছিলাম আর সাথে আছিল রং চা খুব ভালো লাগছিল চা খাওয়ার আগেই আমি হলো এই যে গুড়দা ভিজিয়ে রেখেছিলাম এটা ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর আসে গুড়দার হলো ভুনা হবে আর ঢেঁড়স কুচি করে নিয়েছি তো ঢেঁড়স হলো ভাজি হবে আর হলো বেগুন দিয়ে মাছ দিয়ে হবে তো আমি মোটামুটি অনেক কাজই গুছিয়ে নিয়েছি এরই মধ্যেও আপনারা অনেকেই দেখেছেন গতকালকে আমার ঘরে এসি লাগানো হয়েছে আর আমার এসিটা কিন্তু বেশ অনেক দিন আগেই আনা হয়েছে কিন্তু মিস্ত্রির জন্য এসিটা লাগানো হচ্ছিলো না আমার এসিটা এক আপু জানতে চেয়েছিলেন যে কোন কোম্পানির আমার এসিটা হলো এলজি এলজির ওখান থেকে কোনো ধরনের মিস্ত্রি পাওয়া যাচ্ছিলো না তারা অনেক বিজে ছিল তো অনেক অনেক কষ্ট করে তাদেরকে পাওয়া গেছে অবশেষে গতকালকে লাগানো হয়েছে এরই মধ্যে আমার এসেছে এসেই তার ভাইকে বলল যে দাদা এইভাবে আপনার এসি লাগানো ঠিক হয়নি এসি লাগিয়েছেন তো বউ অনেক হয়ে যাবে আর কাজে কর্মে একদমই আপনার বউয়ের মন বসবে না তাছাড়াও বউকে এতটা স্বাধীনতা দেওয়াও ঠিক না যে বউ এসি চেয়েছে সঙ্গে সঙ্গে আপনি এসি নিয়ে এসে দিয়েছেন এরকমের এত আদর্শ হাগ দেওয়া বউকে কিন্তু একদমই ঠিক না আমার বর কিন্তু আবার সেই কথা এসে আমার কাছে বলে দিয়েছে যে তোমার ননদিনী কিন্তু এই রকমের কথা বলেছে মানে সে হাসতে হাসতেই বলছিল তো আমিও আবার শুনছিলাম তো বলছিলাম যে কেন এখানে আলসেমের কি আছে আর তাছাড়া এখন যেই পরিমাণে গরম সে এসি কিনবে না বলে যে আমরাও এসির বাতাস খাবো না এটাও কি হতে পারে যাই হোক আমি একটা কথা সব সময় বলি দেখবেন যেই পরিবারে ননদেরা সুখী ওই পরিবারের ভাইয়ের বউয়েরাও সুখী থাকতে পারে আর যেই পরিবারের ননদীরা অসুখী থাকে সেই পরিবারে কিন্তু ভাইয়ের বউদের সুখ তাদের একদমই সহ্য হয় না এই যে কথা বলতে বলতে আমি ওদিক দিকে বেগুন কষিয়ে নিচ্ছি আর এদিকে হলো এই যে চাপিলা মাছ মাছটা কিন্তু বেশ নরম ছিল তো এই মাছটা আমি তেলে ভেজে দিচ্ছি এই মাছটা দিয়ে বেগুনের একটু মাখা মাখা ঝোল করবো আর গুড়দার তো ভুনা করব আর হলো ঢেউর ভাজি করব তো এভাবেই আমি ঝটপট করে রান্না করে নিচ্ছি আর ওপাশে চুলোয় হলো ভাত অলরেডি হয়ে এসেছে তো মাছটা ভেজে নিয়েছি তারপরে ঝোল দিয়ে বেগুনের ভিতরে মাছগুলো দিয়ে দিলাম এক সাইডে রেখে দিয়েছি কারণ মাছগুলো অনেক মানে নরম টাইপের তো মুচমুচে করে ভেজে নিয়েছি কাটা যাতে না সরাই সেজন্য আমি এক সাইডে রেখে দিয়েছি এদিকে গুড়দা ভুনা করার জন্য গুড়দা দিয়ে দিয়েছি গোটা মশলা পেঁয়াজ আদা রসুন জিরার পেস্ট তেজপাতা যা যা লাগে শুকনো উপকরণগুলো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো স্বাদমতো লবণ এগুলো দিয়ে দিয়েছে আর এখানে সরিষার তেল দিয়ে রান্না করি আমার কাছে মাছ মাংস জাতীয় রান্নাগুলো সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো লাগে এদিকে রান্না করতে করতে আমি মোটামুটি কিন্তু অনেক কাজ করেছি এই যে ঘরটা কিন্তু কালকে গোছাতে গোছাতে বেশ অনেক সময় লেগেছিলো তার একটা কারণ আছে তো কারণটা একটু শেয়ার করতেছি আমার ফ্যানটা ছিল উপরে যে পিলারটা দেখা যায় তার ঠিক এই পাশে ওই যে রিংটা দেখা যায় ওই রিংয়ের ফ্যানটা ছিল তো ওই ফ্যানটা হলো এসি লাগানোর পরে এসির সঙ্গে একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে পরবর্তীতে আমাদের অন্য মিস্ত্রি নিয়ে এসে ফ্যানটা আবার দূরে মানে ওই পাশে সরানো লাগছে তো তো একবার আমি পুরো রুমটা গুছিয়ে নিয়েছি গোছানোর পরে যখন আমার বর ফ্যানটা দেখতেছিল যে লেগে গেছে নাকি দেখে দেখ দেখে ফেললো যে একদম লেগে গেছে পরবর্তীতে আবারও মিস্ত্রি এনে আবারও ড্রিল করেছে সেই জন্য আবারও একদম ময়লা দিয়ে ভরে গেছে তো কালকে মোটামুটি দুই তিনবার ঘর গোছিয়েছি তো আর করার আর এখন হলো এই নিচে আমার ছেলেকে বিছানা করে দেই নিচে ছেলেকে ছেলে ঘুমিয়েছে আর আমার বিছানা চাদরটাও পাল্টাইনি কারণ হলো কালকে দুইবার ঘর মোছার পরেও পরবর্তীতে দেখি আবারও কীরকম যেন উড়ন্ত একটা ময়লা থাকে না ওই ময়লাটা কেমন যেন আবারও পড়েছে সেই জন্য আমি বিছানার চাদরটা রেখেছি আজকের দিনটাও রাখবো আগামীকালকে ইনশাআল্লাহ বিছানার চাদরটা পাল্টে ফেলবো তো এই যে এদিকে কথা বলতে বলতে ভাত কিন্তু আমার হয়ে গেছে ভাতটা এখন মার বসা আর ঢেঁড়স ভাজিতেও বসি বসিয়ে দিচ্ছি এদিকে তো গুড়দাটাও বসিয়ে দিয়েছি এভাবে তিনটা চুলা থাকার কারণে অনেকটাই সুবিধা হয়েছে রান্না অনেকটা গুছিয়ে নিলেই ঝটপট রান্না করে ফেলা যায় ঢেঁড়স ভাজিটা করতে কিন্তু খুবই কম সময় লাগে জাস্ট পেঁয়াজ কাঁচামরিষে একটু ভেজে নিয়ে নাড়াচাড়া দিলেই মনে হয় পাঁচ ছয় মিনিটের ভিতরে হয়ে যায় আর কি রান্না করতে করতেই কেন যেন আমার খুব খিদে পেয়ে গেছে কারণ সকালে শুধু আমি চা একটা বাকরখানি খেয়েছিলাম পরবর্তীতে ভাবলাম যে তাহলে একটু ডিম পোস্ট করে খেয়ে নেই তো দুইটা ডিম পোস্ট করে নিলাম কারণ আমার তো ছানাপোনাও আছে এদের ছাড়া তো আর খাওয়া যাবে না তো খেতে চলে আসলাম এই যে মানে আমার সোফার উপরে মানে আমার রুমেই সোফার উপরে তো খেতে বসে পড়েছি এরপর মুখে দেওয়ার পরে যা দেখলাম ওই কড়াইয়ের ভিতরে আমার বর সকালে ঘি দিয়ে বাদাম ভাজা খেয়ে গেছে তো তার ভিতরে ডিম দেওয়ার পরে ডিম এত পরিমাণ লবণ হয়েছে যে আমি আবার বেশি লবণ খেতে পাই না বেশি চিনি খেতে পাই না এগুলো আমি একদমই খেতে পাই না তো যাই হোক পরবর্তীতে ডিমগুলো আমার ছানাপোনাকে খাইয়ে দিয়েছি এরপর আমার বর এই যে ভাত নিয়ে আমাদের রুমে চলে এসেছে রুমে বসে এবার খাবারগুলো খাবো তো ঢেঁড়স ভাজা আর হলো গুড় দা এগুলো দিয়ে দুপুরে খাওয়া হবে আর মাছ আর বেগুন খেলাম না তো দুপুরের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে আমার ফ্রিজে মজা রয়েছে আমি বরাবর একটু মজো পছন্দ করি তো মজো খুঁজতে ছোট বোতল এটা তো বড় বোতল পরবর্তীতে খুঁজে ছোট বোতলটাও পেয়ে গেলাম তো একটু মজো খেয়ে নেব ওদিকে সবাইকে খাবার খাওয়া শেষ করে সবাই রুমে চলে গেছে শোয়ার জন্য ছানাপোনা কেউ পাঠিয়ে দিয়েছি আর আমি একটু লুকিয়ে খাচ্ছি কারণ মুজাহিদের জন্য একটুও মজা খাওয়া যায় না এই যে তাকে রুমে পাঠিয়ে দিয়েছিলাম আগেই এবার হলো বিকেলে বাচ্চাদের ঘুমানোর পাল্লা আর বাচ্চারা যদি বিকেলে না ঘুমায় তাহলে আমার ভিতরেই অস্বস্তি হয় আমি ঘুমাই আর না ঘুমাই কিন্তু বাচ্চাদের আমি ঘুম পাড়াবই এদের না ঘুমাই আমার শান্তি নেই তো এই আর কি বিকেলটা এভাবেই হলো কাটে তো আমি বসছিলাম আর এদিকে হলো আমার পর নাটক দেখছিল তো তার সঙ্গে একটু বসে নাটক দেখছিলাম তো এই ছিল আজকে শেয়ারিং আজকের মতো আল্লাহ হাফেজ